সমবেত গৌর ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, সর্বপ্রথম সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব এবং আপনাদের মতো শত সহস্র ভক্ত চরণে জানাই এই অধমার শত সহস্র কোটি কোটি প্রণাম। তৎসহ আমার সকল গুরুদেব এবং আমার পিতৃমাতৃ সহ সকল গুরুজনের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের লীলা। দেখুন মা, শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত। শাস্ত্রে বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায় অন্ত। যে লীলা এই ত্রিজগতে, এই ত্রিজগতের মালিক যারা মা, কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা তার চার বদরে বলে সমাপ্ত করতে পারেন, আর ব্রহ্মা থেকে একটি বদন কার মা? ও মা আস্তে, একটু আস্তে মা। ব্রহ্মার থেকে একটি বদন বেশি কার? কে গো মা? পঞ্চমুখী বাবা ভোলানাথ, বাবা পঞ্চমুখী। সেই ভোলানাথ তার পাঁচ বদনে বলে সমাপ্ত করতে পারেনি, আর সেই লীলা আজকে এসেছি আমি আপনাদের সামনে পরিবেশন করতে। আমার কি বা ক্ষমতা মা? শাস্ত্রে বলছে এই পৃথিবীতে যত নদী আছে সেই নদীর জলকে যদি কালি করা হয়, আর এই পৃথিবীর মাঝে যত বৃক্ষ আছে সেই বৃক্ষকে যদি কলম করা হয়, আর এই বৃক্ষের পাতায় পাতায় যদি লেখা হয়, স্বয়ং মা সরস্বতী আসলেও লিখে শেষ করতে পারবেন না। আর সেই লীলা এসেছি আমি পরিবেশন করতে। কি শিখেছি কি জানি মা, আমার পক্ষে সম্ভব নয় সেই লীলা আপনাদের সামনে বর্ণনা করা। তবুও কি বলছেন শাস্ত্রে? যদি মহতের আশীর্বাদ মস্তকে ধারণ করা যায় সবই সম্ভব। তামা এখানে মহত কারা? আপনারা, আপনারা প্রত্যেকে আমার গুরুজন। নিজ নিজ কন্যা সম মনে করে আপনাদের পদধূলি কিঞ্চিত কিঞ্চিত আমার মস্তকে দিয়ে আমায় আশীর্বাদ করুন, যাতে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাস লীলা আজকে আপনাদের সামনে পরিবেশন করতে পারি, কিছু হলেও পরিবেশন করতে পারি মা। কারণ সেই লীলা এ জগতের লীলা নয়, সে অপ্রাকৃত জগতের লীলা। আমাদের পক্ষে, সাধারণ মনুষ্যের পক্ষে বলা বা বোঝা কোনোটাই সম্ভব নয়। তাই লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে না হবে বাবা, লীলা পরিবেশনে ভুল ত্রুটি হবে এটাই স্বাভাবিক। কারণ ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা যে লীলা হয়েছে দ্বাপর যুগে, আর আমরা এই কলিহত জীব, আমাদের পক্ষে সম্ভব নয় মা সেই লীলা পরিবেশন করা। তাই লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে নিজ কন্যা সম মনে করে, নিজ ভগিনী সম মনে করে আমাকে ক্ষমা করবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজি বৃন্দাবন লীলা, হে 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 হে
নবদ্বীপ চন্দ্র গৌড় হরি আমার। তিনি কোথায় থাকতেন? নবদ্বীপে। তোমার নবদ্বীপে কোন নদী আছে? যমুনা। যমুনা, যমুনা, হ্যাঁ, সুরধ্বনি গঙ্গা। তোমা সেই সুরধ্বনি গঙ্গাকে দেখে আমার গৌর সুন্দরীর হঠাৎ করে যমুনার কথা কেন মনে হল? না, মহাপ্রভু আমার সুরধ্বনি গঙ্গা দর্শন করে বৃন্দাবনীর কথা স্মরণ হয়েছে, দাপরের সমস্ত লীলা মনে পড়ে যাচ্ছে, তাই সুরধ্বনি গঙ্গাকে দেখে যমুনা বলছে। পাশে দাঁড়িয়েছিলেন দাদা নিতাই চাঁদ, কাছে এসে বলছে, এই ভাই, আরে তুই যে ভুল করছিস, ভুলে গেছিস, এখন তুই বৃন্দাবনে নেই, তুই এখন নদিয়া নবদ্বীপে, তুই আর ব্রজের কানাই নস, তুই এখন নদের নিমাই। তাহারে এই নদিয়াতে তুই যমুনা কোথায় পেলি? ও দাদা শোনো শোনো, এটাই যমুনা। তোমার না বিশ্বাস হয় জিজ্ঞাসা করেই দেখো, আমি বলছি আমার কথাটা তুমি একটু নাও, এটাই যমুনা। আরে দাদা, এই যে যমুনার পাশে এই যে ফুলো বন, এই ফুলো বনও দেখে আমার কি বলতে ইচ্ছা করছে জানো? আমার যে সেই লীলার কথা স্মরণ হচ্ছে। ও দাদা শোনো শোনো, আজি ফুল বন দেখি গোরা, আজি ফুল বন ওই দেখো দেখো ফুল ফুল বন দেখি বৃন্দাবনের সহচর গান হে গোপী হনুমান, দেখো সহচর সহচর গণ হেবি, ও গোপী অনুমান অনুমান, সহচর গণ হে সহচর 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 গণগোপী,
ওগো করায় অনুমান অনুমান এরাই তো সহজ বলি এরাই তো সহজ এরাই তো সহজ রাখো রাখো এরাই তো সহজ ও মা কি বলছে আমার মহাপ্রভু সহচর কারা মা যারা প্রভুর সঙ্গে সংকীর্তন করেন যারা প্রভুর ভক্ত প্রভুর সখা তাদের সবাইকে দেখে বলছে এরাই আমার গোপী কেন বলছেন আর কি বলছেন এরাই তো সহচর বলি এরাই তো সহচর এরাই তো সহচর এরাই তো সহচর যারা গৌরাঙ্গ প্রিয় পরিকা এরাই তো সহচর যারা গৌরাঙ্গ প্রিয় এরাই তো সহচর রঙ্গ প্রিয় পরিকার এরাই তো সহচর রঙ্গের প্রিয় পরিচয় এরাই তো সহচর তাদের মাঝে গৌর সুন্দর এরাই তো সহচর বলে মাঝে গৌর সুন্দর এরাই তো সহচর তাদের মাঝে গৌর সুন্দর এরাই তো সহচর বলে মাঝে হলো মা সহচরদের দেখে বলছে এরাই আমার সহচর আর সহচরদের গোপিকার ন্যায় মনে করে দাদা নিত্যানন্দকে দেখে বলছে ও দাদা শোনো শোনো ও দাদা আজ রাসলীলা করব রাসলীলা করব আজ রাসলীলা করব রাসলীলা করব তুমি আর আমি মিলে রাসলীলা করব ও দাদা বলি আজকে রাসলীলা কর দাদা নিত্যানন্দ কি বলছে মা এই ভাই বলি মাথাটা কি একদম খারাপ হয়ে গেছে হ্যাঁ ও বাবা আজকে প্রভু নিত্যানন্দ কি বলছে বলি তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে হ্যাঁ রাসলীলা করবি মানে হ্যাঁরে রাসলীলা সে যে শুধু গোপীদের অধিকার তা সেই গোপীদের গোপন রাসলীলা সেই নদীয়ার পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছিস নাম সংকীর্তন করছিস তুই কাকে নিয়ে রাস করবি তো সেই গোপীদের কোথায় পাবি ও দাদা আজকে যে এত গোপী আছে আমার সামনে বলে হ্যাঁ রে এ তো সব সহচর গোপী কোথায় বলে এরাই তো গোপী বলে এরাই গোপী এরা গোপী হ্যাঁ গো ও দাদা শোনো শোনো আজকে এদেরকে নিয়ে রাসলীলা করব তা বেশ বেশ হ্যাঁ রে ভাই বলি রাসলীলা করা সে তো নাচ গানের ব্যাপার তা বাদ্যযন্ত্র ছাড়া নাচ গান হবে কি করে এক পাশে দাঁড়িয়েছিলেন মা গৌরীদাস পণ্ডিত এগিয়ে এসে বলছে ও প্রভু বলি আমার কথা কি মনে নাই আমার শ্রীখোলের ধ্বনিতে আমি ভরিয়ে তুলব গোটা রাসমঞ্চ বেশ বেশ তাহলে আজকে খোলো করতাল যোগে রাসমঞ্চের শোভা আসুন সবাই মিলে দর্শন করি নদিয়া নবদ্বীপের মাটিতে আমার গৌর সুন্দর সেই রাসলীলা পরিবেশন করছেন কেমন ভাবে খোলো করো তালে গো
মহাজন বলছে না না আজকে সবই উল্টো গতিতে বইছে সুরধ্বনি গঙ্গা যদি যমুনা হতে পারে সহচরগণ যদি গোপিকার ন্যায় হতে পারে তাহলে খোলের বলটা আজকে সোজাসুজি হবে কেন তাই কি বলছে তাকে ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক খোলবে যে বলে তাকে ধিক খোলি খোলবে যে বলে তাকে ধিক খোলবে যে বলে তাকে ধিক খোলি খোলবে যে বলে তাকে ধিক খোলবে যে আজকে ধিক দিচ্ছে কাকে মা ও বাবা কাকে কি বলছে যারা উলু ধ্বনি করে না গো খোলবে যে বলে তাকে ধিক উলু ধ্বনি করে না গো খোলবে যে বলে তাকে ধিক ওরে ধ্বনি করে না গো খোলবে যে বলে তাকে ধিক যারা শঙ্খ ধ্বনি করে না গো খোলবে যে বলে তাকে ধিক শঙ্খ ধ্বনি করে না গো খোলবে যে বলে তাকে ধিক যারা কৃষ্ণ কথা বলে না গো খোলবে যে বলে তাকে ধিক কৃষ্ণ কথা বলে না গো খোলবে যে বলে তাকে ধিক তোমা বলি ধিক শুনবেন না শঙ্খ ধ্বনি উলো ধ্বনি হবে হবে তো কই আমার বাবারা হরি ধ্বনি হবে তো হ্যাঁ না আমার বাবারা তো সবার আগে আমার বাবারা তো সবার আগে
কি বলছে? এটা তো গেল খোল। আর করতাল কি বলছে? করতাল কি বলছে? করতাল বলে করতাল, করতাল বলে করতাল, করতাল বলে করতাল, বলে করতাল বলে করতাল, করি করি কর মিলাই করতাল বলে করতাল, করি করি কর মিলাই করতাল বলে করতাল, করি করি কর মিলাই করতাল বলে করতাল, বলে করে করে কর মিলাই কর বলে বলে করতাল। ও মা, তাহলে খোল করতাল যোগে নৃত্য শুরু হলো। আর এই নৃত্যের মধ্যমণি কে গো মা? মহাজন বললেন তাহার মাঝে, তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া বলে তখন তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া। ওমা, আমার মহাপ্রভু যখন নৃত্য করছে এমন সময় দাদা নিত্যানন্দ এসে বলছে ভাই আমার নৃত্য করছে, রাসমঞ্চ মাঝে যে রাস হয়েছিল দ্বাপর যুগে সে লীলা তো আমাদের কারোর আস্বাদন করার ভাগ্য হয়নি, তাই কলিযুগে সেই লীলা যখন ভাই আমার করছে আমি কি দূরে থাকতে পারি? তাই প্রভু নিত্যানন্দ গিয়ে সে বলছে আমিও নাচব। তাই কি করছে? আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নাচিছে গৌরীকে ঘিরে ঘিরে, নিত্যানন্দ নাচিছে গৌরীকে ঘিরে ঘিরে, নিত্যানন্দ নাচিছে ছুটি হেমে দণ্ড বাহু তুলে, নিত্যানন্দ নাচিছে জেটি যায়। রাধে রাধে আমার শ্রীবাস নাচিছে, শ্রীবাস নাচিছে, নাচিছে গৌর হরি ঘিরি ঘিরি, শ্রীবাস নাচিছে গৌর হরি ঘিরি ঘিরি, শ্রীবাস নাচিছে গৌর হরি ঘিরে ঘিরে, শ্রীবাস নাচিছে আমার গৌর হরি ঘিরি ঘিরি, শ্রীবাস নাচিছে গৌর হরি ঘিরে ঘিরে, শ্রীবাস নাচিছে গৌর হরি ঘিরে ঘিরে, কৃষ্ণ 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 বলি মুখে, কৃষ্ণ 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 বলি মুখে, কৃষ্ণ 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 বলি তাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল, মুখে কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ 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 বলে হরি হরি হরি, আমার গৌর হরি নাচিছে হরি হরি।
দেখে বাচ্চা মনে হচ্ছে, হ্যাঁ দেখে বাচ্চা মনে হচ্ছে, ও মা কে গো, দেখুন দেখুন এই যে এত বড় বড় দাড়ি দেখুন সাদা একদম পেকে গেছে। রবীন্দ্রনাথ কে গো মা? রবীন্দ্রনাথ ঠাকুর কে? হ্যাঁ ও মা এখানে প্রতি বছর রাস হয় তো? হয় তো, তাহলে নিশ্চয়ই আপনারা সবাই জানেন এত বড় বড় সাদা সাদা দাড়ি কার? হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুর। আমার বাবারা ঠিক বলতে পারবেন, আমার বাবারা ঠিক বলতে পারবেন। ও বাবা কে গো? হ্যাঁ কে নৃত্য করছেন? ব্রহ্মা? ভালো করে তাকিয়ে দেখুন পঞ্চতত্ত্বে সাদা সাদা দাড়ি কার? আমার অদ্বৈত ঠাকুর। আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, গৌর হরে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, গৌর হরে ঘিরে ঘিরে অদ্বৈত নাচিছে, গৌর হরে ভোলানাথ অদ্বৈত নাচিছে, গৌর হরে ঘিরে ঘিরে কৈলাসের ভোলানাথ অদ্বৈত নাচিছে, কৈলাসের ভোলানাথ অদ্বৈত নাচিছে, আমি পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, বলে অদ্বৈত নাচিছে। ওমা সেই কৈলাসের ভোলানাথ যে কিনা রাসমঞ্চে প্রবেশ করতে পারেননি, তাই এই কলিযুগে যখন শ্রীবাস আঙিনায় মহাপ্রভু আমার রাসলীলা প্রকাশ করলেন, তিনি আর না থাকতে পেরে বলে বয়স হয়েছে হোক ও কোমর ভাঙে ভাঙুক, এই সুযোগটাকে ছাড়া যায়? তাই কি বলছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, বম বম ভোলে বলে অদ্বৈত নাচিছে, বম বম ভোলে বলে অদ্বৈত নাচিছে, বলে বম 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 বলে অদ্বৈত নাচিছে, বম 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 বলে অদ্বৈত নাচিছে, বলে বম 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 বলে অদ্বৈত নাচিছে, বম 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 বলে অদ্বৈত নাচিছে। বলি এত বয়স্ক একটা মানুষ নৃত্য করছে, তো একটু সংকোধ্বনি উলোধ্বনি হবে না? হ্যাঁ বাবা রাধে রাধে, খুব ভালো, খুব সুন্দর। তা মা আর কে নৃত্য করছে, আর কে আছে পঞ্চতত্ত্বে? হ্যাঁ ঠিক, আমার গৌড় হরির বাম পাশে কে গো মা? ডান পাশে দাদা নিত্যানন্দ, আর বাম পাশে কে? যাকে বলা হয় রাধা স্বরূপা, তিনি কে? গদাধর পণ্ডিত। তাই গদাধর পণ্ডিত আজ না থাকতে পেরে মনে মনে চিন্তা করছেন, প্রাণনাথ আমার কলিযুগের মাটিতে আবার রাসলীলা করছে, তাই এই স্বাদ থেকে কি আমি বঞ্চিত থাকতে পারি? তাই আমার গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, গদা ধরে নাচিছে, প্রাণ গৌড়ে হেরি হেরি গদা ধরে নাচিছে, প্রাণ গৌড়ে হেরি হেরি গদা ধরে নাচিছে, বলে প্রাণ গৌড়ে হেরি হেরি গদা ধরে নাচিছে, প্রাণ গৌড়ে হেরি হেরি গদা ধরে নাচিছে, বলে প্রাণ গৌড়ে হেরি হেরি গদা ধরে নাচিছে, প্রাণ গৌড়ে হেরি হেরি গদা ধরে নাচিছে। ও মা এইভাবে একে একে সকলে নৃত্য করছে, সকল ভক্তগণ গৌর হরিকে ঘিরে ঘিরে নৃত্য করছেন। আর আমার গৌর হরি কি করছেন? ওই সকল ভক্তের মধ্যমণি হয়ে নৃত্য করছেন। তাহার মাঝে বলে নাচে গো,
सुन दो देखो तो घर मजे नचे गौरंग सुन दो तो माँ ये हमार महाप्रभुर भाव আমার রাধা মাধবের ভাব লীলা কথা গুণ কথা আমরা এই কলির সামান্য জীব সামান্য মনুষ্য আমরা জানলাম কোথা থেকে যদি আমার গৌর হরি কৃপা করে আমাদেরকে না জানাতেন সেই লীলা আমরা জানতাম কেমন করে তাই না আমরা এসেছি সবাই কৃষ্ণ ভজনা করতে কিন্তু মা কৃষ্ণ ভজনা ভুলে গিয়ে মায়ার বশবর্তী হয়ে আমার ভগবানকেই আমরা ভুলে গেছি তাই না আমরা মনে রেখেছি কেউ আমার ভগবানকে আপনাদের কথা আলাদা মা আপনারা প্রতি বছর একটু হলেও সময় বের করে আমার মহাপ্রভুর জন্য এত সুন্দর এক আয়োজন করছেন কিন্তু মা কজন করে আমরা তো কলিহত জীব মহাজন বললেন আগে জানতে হবে তুমি কে তোমার আসল স্বরূপ সত্তাটা কি মহাজন বললেন আগে জানতে হবে আমাদের আসল স্বরূপ সত্তাটা কি আমরা কে আর আমরা কোথা থেকে এসেছি মহাজন বললেন আগে জানতে হবে কোথা থেকে এসেছি আর যাব কোথায় রাম ভক্ত তুলসীদাস ত্রেতা যুগে কলম দিলেন তুম কহাঁ সে আয়ে হো আর যাওগে কহাঁ ইতনা দিন বিচার লো বাস হো গয়া ভজন জানো ভেবে দেখেছো যে কোথা থেকে এসেছো আর এই কলির লীলা সাঙ্গ করি কোথায় তোমাদেরকে ফিরতে হবে মহাজন বললেন আমরা এসেছি কেন মা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিথ্যা মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু বৃক্ষ সম ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে এসেছে কেন কৃষ্ণ ভজনার জন্য কিন্তু আমার সেই কৃষ্ণকে ভুলে গিয়ে আমরা মায়াটাকে নিজের গলায় ঝুলিয়েছি তাই না আমরা প্রত্যেকেই যখন মাতৃ যথরে ছিলাম মা ভগবানের কাছে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম যে এই পৃথিবীর আলো দেখে প্রভু গো শুধু তোমারই নাম করব কিন্তু মা সেই কথা ভুলে গিয়ে আমরা কি করছি বাড়ি আমার গাড়ি আমার পুত্র আমার স্বামী আমার বিষয় আমার বৈভব আমার শুধু আমার আমার আর আমার তাই না বাবা এই আমার আমার করতে গিয়ে আমরা এটাই ভুলে গেলাম যে আমি কার আমি কে কি আমার আসল পরিচয় কি বলছে মা আমরা সবকিছু ভুলে গেলাম ভগবানকে ভুলে গেলাম এমন কি এটাও ভুলে গেলাম আমি কি আমি কি কর্ম করতেই ভবে এসেছি সেটাকে ভুলে গেলাম গিয়ে মায়া নিয়ে মায়া মোহে ত্রিতাপ জ্বালা আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই ত্রিতাপ জ্বালায় জর্জরিত হয়ে সংসারের যত দুঃখ কষ্ট সেগুলোকে নিজের করে নিয়ে যেটা আসল আনন্দ
যেটা আসলে সুখ আমার রাধা মাধবের চরণ সেটাকেই ভুলে গেলাম। আস্তে বাবু একটু আস্তে, হরি বল হরি বল। আমরা কে, কি উদ্দেশ্যে এসেছি বাবা সেটা ভুলে গেলাম, গিয়ে মায়া নিয়ে মায়া মোহে আমরা আচ্ছন্ন হয়ে পড়লাম। আমাদের একবারও মনে প্রশ্ন জাগে না যে আমি কার, কিন্তু এই প্রশ্নটা জেগেছিল। কিছু কিছু মানুষ বললে ভুল হবে বাবা, তারা তো মহাপুরুষ, যুগে যুগে অবতীর্ণ হয়েছেন, কেন আমাদের মতো কলিহত জীবকে শিক্ষা দেওয়ার জন্য। আমার মহাপ্রভুর সময় সারা বাংলার প্রধানমন্ত্রী, সারা বাংলার অর্থমন্ত্রী, কে মা, সারা বাংলার প্রধানমন্ত্রী সনাতন গোস্বামী, আর সারা বাংলার অর্থমন্ত্রী রূপ গোস্বামী, নিজের সমস্ত কিছু আমার মহাপ্রভুর চরণে সঁপে দিয়ে মহাপ্রভুর দাস হয়েছিলেন। এমনকি সেই যুগে যে সমস্ত রাজা ছিলেন, রাজা রামানন্দ, বুদ্ধিমন্ত খাঁ, এরা প্রত্যেকেই নিজেদের রাজপাট ছেড়ে মহাপ্রভুর শরণাপন্ন হয়েছিলেন। আর যিনি সারা বাংলার প্রধানমন্ত্রী সনাতন গোস্বামী, নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে পরিত্যাগ করে একটা কম্বলকে আঁকলে বেরিয়ে পড়েছিলেন আমার মহাপ্রভুর উদ্দেশ্যে বাবা, কেন, একটা প্রশ্নের উত্তর জানবার জন্য। সেটা কি, যে এই পৃথিবী মাঝে যা কিছু আছে সবই তো আমার, কিন্তু আমি কার, এই প্রশ্নটা জানতে সনাতন গোস্বামী বেরিয়ে পড়েছিলেন পথে মা আমার মহাপ্রভুর খোঁজে। আর আমার মহাপ্রভু তখন কোথায় ছিলেন, কাশী ধামে নাম বিতরণ করছিলেন। কাশী ধামে উপস্থিত হয়ে মহাপ্রভুর চরণ দুখানি বক্ষ মাঝে জড়িয়ে ধরে চিৎকার করে উঠলেন, গড় হরি ও গো গো হরি হরি, ও গো গো হরি গড় হরি, আমি নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে তোমার কাছে এসেছি একটি প্রশ্নের উত্তর জানবার জন্য, বলো না প্রভু আমি কে, কি আমার আসল পরিচয়, কে আমার প্রভু গো, আমি কে, কে আমার কেন মরে যাবি তো পুত্র, আইয়া না জানে জীবের কইছেই গৌরী, নিজের সমস্ত কিছু পরিত্যাগ করেছি প্রভু একটা প্রশ্নের উত্তর জানবার জন্য তোমার কাছে এসেছি। বড় জনের ইচ্ছে করেছে আমার ও গো 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 রে গো গো হরি। গৌর হরি বলো না প্রভু আমি কার, গৌর হরি বললেন উত্তম প্রশ্ন করেছো সনাতন,
আমি তোমার প্রশ্নের উত্তর নিশ্চয় দেব, কিন্তু তার আগে তুমি আমাকে বলো তো, যে নিজের সমস্ত কিছু পরিত্যাগ করতে পারে তার কাছে এখন এই কম্বলটা কি করছে? ও, এই কম্বলের মায়া বুঝি ছাড়তে পারুনি সনাতন, সবকিছু ছাড়তে পেরেছ, একটা কম্বলের মায়া ছাড়তে পারলে না? যখনই বলা বাবা ঘর থেকে বাহির হয়ে সেই কম্বলটা এক ভিখারিকে দান করে শূন্য হস্তে প্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরেছে গৌরী, বলো না প্রভু আমি কে, আমি কার? তুমি মাতার গৌর হরি। শোনো সনাতন, শুধু তুমি নও, এই পৃথিবীতে যত জীব আছে সবার একটাই পরিচয়, সেটা কি জানো? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সেটা কি জানো? শোনো সনাতন, সকলের একটাই পরিচয়, সেটা হলো জীব নিত্য কৃষ্ণ দাস। জীব নিত্য কৃষ্ণ দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেল, ইহা ভুলে গেল, মায়া পিচা সীতার গলেতে বাঁধিল। প্রত্যেকটা জীব নিত্য কৃষ্ণ দাস, সেটা ভুলে গিয়ে মায়াকে নিজের করে এই পৃথিবীতে এসেছে লীলা করতে। আমার কাছে প্রত্যেকে প্রতিশ্রুতি দিয়ে এসে ভবের আলো দেখা মাত্র সব ভুলে গেল সনাতন, আর সব ভুলে গিয়ে মায়াকে নিজের করে ফেলল। তাই আমার মহাপ্রভু কি বললেন সনাতন, তুমি নাও, সকলের একটাই কর্ম, সেটা হলো কৃষ্ণ ভজনা করা। অন্যান্য যুগে আমার ভগবানকে পেতে হলে মা অনেক সাধ্য সাধনা করতে হতো, তাই না? হ্যাঁ কি বাবা, তাই তো। সত্যযুগে কি ছিল? ধ্যান তপস্যা। হাজার হাজার বছর ধরে ধ্যান তপস্যা করে আমার ভগবানকে লাভ করতে হতো। ত্রেতাতে কি ছিল? যাগযজ্ঞ। যত বড় বড় যজ্ঞ হতো মা ওই ত্রেতা যুগে ভগবানকে লাভ করার জন্য, আর তারপরে পূজা অর্চনা। আমার মহাপ্রভু বললেন কলির জীবের হাতে এত সময় নেই, কারণ তাদের জন্য তো সবই কম, তাদের আয়ুও কম, তাদের ধৈর্যও কম, তাই কলির জীবের এত সময় নেই। তাই আমার মহাপ্রভু করুণার অবতার হই এই কলিযুগে অবতীর্ণ হলেন মা। এই কলিযুগে অবতীর্ণ হই প্রত্যেকটা জীবের ঘরে ঘরে গিয়ে, কারণ হাতে ধরে যার হাতে ধরে হয়নি পায়ে পড়ে প্রত্যেককে বলেছেন ওহে কলির জীব, এই কলির একটাই উপায় উদ্ধার হওয়ার, সেটা কি জানো? তোমাদের আর কোনো কষ্ট করতে হবে না, পূজা অর্চনাও করতে হবে না। তাহলে কি করতে হবে মা? আমার মহাপ্রভু নিজেই বলেছেন যে আমার ভগবানকে পেতে হলে কোনো সাধ্য সাধনা করার দরকার নেই মা, দুভটা নয়ন বাড়ি বরিশন করি, হা কৃষ্ণ বলে দুটি বাহু প্রসার করে, ছল ছল নয়নে আমার কৃষ্ণের নাম বলতে হবে। তাই মহাজন কি বললেন, ছল ছল নয়নে
হাসি মাখা বদনে ছল ছল নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননি মন ভ্রম হরি বলো মন রে আমার একবার হরি বলো হরি বলো মন সবাই একসঙ্গে দুটি বাহু প্রসার করে আমার বাবা হরি বলো হরি বলো মন রে আমার হরি বলো হরে বলো মন রে আমার মন হরি বলো হরি বলো মন রে আমার কি বললে ছল ছল নয়নে হাসি মাখা বদনে আর কিছু করার দরকার নেই মনটাকে খুশি রেখে আনন্দ অন্তরে আমার ভগবানের সাধনা করতে হবে তার ভজনা করতে হবে আর কি বললেন আর কেউ তো কারণ নয় এ কথাটি সত্য বুঝে দেখো মন প্রাণে সবের নিত্য কেউ তো কারো নয় এ কথাই সত্য বুঝিব ছিনা মন তুমি যে অনিত ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু বলি ওই দেখো ওই দেখো চির বন্ধু ধরছে চির বন্ধু ওই দেখো তোমার করিতেছে ভব সিন্ধু বলি ওই দেখো তোমার বন্ধু ভজছে যে ধরবন্ধু এক বিন্দু আসো তুমি করিও না মানে সবাই একসঙ্গে হরে বলো মন রে আমার হরি বলো হরি বলো মন রে এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরে গাও এই হরি নাম
সঙ্গে কেউ একটা টাকাও দেবে কিছু দেবে না যত অহংকার যত কিছু আছে ওই শ্মশানে সব কিছু শেষ তাই কি বলছে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে ওই দেখো শ্মশানে দিবারাত্র নিষেধে দেখো শ্মশানে দিবারাত্রি দিনে বলি গো ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে পড়িতেছে মানুষের কত অহংকার সবাই একসাথে হরি বলো হরি বলো হরি বল হরি বল মন রে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে বলি ছলো ছলো নয়নে হাসি ভাগা বদনে ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে বলি ছলো ছলো নয়নে হাসি ভাগা বদনে আনন্দ কাননে মন হরি বল হরি বল মন রে আমার হরি বল হরি বল মন রে আমার হরি বল হরি বল মন রে আমার হরি বল হরি বল মন রে আজকে আমার গৌর হরি কৃপা করেছেন একদিন আমার গোবিন্দ Yeah.
দ্বীপের মাঝে কেন গৌড়ে বসে এলেন মা? কি বলছে? রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌড় সুন্দর, তাই না? হরে কৃষ্ণ মা, একটু আসতে একটু আসতে। এই যে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌড় সুন্দর, তামার গৌড় হরি রাধা রানীর অর্ধেক আর আমার গোবিন্দের অর্ধেক, তাই না? গোবিন্দের গ আর রাধার রা, গোড়া, গো আর রা দুটো মিলে গোড়া আমার গৌড় হরি। তা তোমার তিনি কেন এলেন? না, একদিন আমার গোবিন্দ রাধা রানীর সঙ্গে বসেছিলেন, আর সেই সময় গোবিন্দ আমার বলছে, হে রাধে, ভক্ত হয়ে ভগবানকে পাওয়ার যে আশা, ভগবানকে লাভ করার জন্য যে প্রেম, যে ভক্তি, যেটা তোমাদের সকলের হৃদয়ে আছে, আমি তো ভগবান হয়ে সেই লীলা, সেই প্রেম আস্বাদন করতে পারলাম না। তাই হে রাধে, আমি আগত কলিতে ভক্ত হয়ে আসতে চাই, ভক্ত হয়ে এসে ভগবানের যে প্রেম সেটাকে আমি লাভ করতে চাই। এই দ্বাপর যুগে লীলা করে হে রাধে আমার তিনটে জিনিস পাওয়া হয়নি, সেই তিনটে কি জানো? কই ছন রাধা প্রেমা, কই ছন প্রেম মাধুরিমা, কই ছন তুহি সুখ ভোর, এই তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কিছু না পাই না ভাবিয়া পাইন অনুরণ। এই তিনটি প্রেম আমার লাভ করা হয়নি, তাই আমি গৌড় হয়ে নদিয়ায় যাব এবং ভক্ত হয়ে ভগবানের সেই প্রেম আমি লাভ করব। তাই মা, আমার মহাপ্রভু কৃপা করে এলেন আমাদের কাছে, ভগবানের সেই প্রেম আমাদেরকে জানালেন। রাসলীলা সে তো গোলকের লীলা, আমার মহাপ্রভু না জানালে তো আমরা জানতাম না। আমার মহাপ্রভু যখন জানিয়েছেন মা, আজ থেকে প্রায় 550 বছর আগে, তামা তখন তো আমরা ছিলাম না, তাই না? তা এই রাসলীলা সর্বপ্রথম কে পরিবেশন করেছিলেন? আর আজকে আপনারা যে আসনে বসে আছেন, সেই আসনে বসে সর্বপ্রথম এই লীলা কে আস্বাদন করেছিলেন আসুন একটু জেনে নিই আমরা। ও মা, পরিবেশন করেছিলেন কে? পরিবেশন করেছিলেন ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামী মহাশয়। আর আস্বাদন করেছিলেন কে? হস্তিনাপুরে অভিমন্য পুত্র রাজা পরীক্ষিত। একদিন রাজা পরীক্ষিত অরণ্যে মৃগয়াতে গিয়ে অতি তৃষ্ণার্ত হয়ে চারিদিকে জল খুঁজে, মা কোথাও যখন জল পায়নি, খুঁজতে খুঁজতে এলেন একটি ছোট্ট কুঠিরের কাছে। আর সেই কুঠিরে এক মুনিবর ধ্যানমগ্ন ছিলেন। তিনি কে? তিনি হলেন শৃঙ্গী মুনি। রাজা পরীক্ষিত বারবার করে চিৎকার করে ডাকছে, বলি বাড়িতে কেউ আছেন? আমি অতি তৃষ্ণার্ত, আমাকে একটু জল দিয়ে। কেউ কি শুনতে পাচ্ছে? বারবার ডাকা সত্ত্বেও যখন কেউ সাড়া দিলেন না মা, অথচ রাজা পরীক্ষিত দেখলেন একজন বসে আছে, তাই ক্রোধের বশবর্তী হয়ে চারিদিক খুঁজে একটি মৃত সর্প দেখতে পেয়ে সেই তার সর্পটিকে নিজের ধনুকের মাথায় তুলে রাজা পরীক্ষিতের গলায় জড়িয়ে দিলেন মা। আর রাজা পরীক্ষিত শৃঙ্গী মুনির গলায় যখন সেই মৃত সর্প জড়িয়ে দিলেন, সেই খবরটা গেল কার কাছে মা?
শৃঙ্গি মুনির পুত্র সমীক মুনির কাছে। তিনি এসে দেখলেন তার পিতার গলায় একটা মৃত সর্প জড়ানো। তাই সঙ্গে সঙ্গে কুমণ্ডলী থেকে একটু জল নিয়ে অভিশাপ করলেন যে তুমি যেই হও না কেন, আজকে আমি তোমাকে অভিশাপ দিলাম, আজকে যে নিজ কর্ম তুমি করেছ এর জন্য মাত্র সাত দিনে তোমার তক্ষক দংশনে মৃত্যু হবে, মৃত্যু হবে। শৃঙ্গি মুনির ধ্যান ভেঙে গেল। মা ধ্যান থেকে উঠে বললেন, এ তুই কি করলি বাবা? ক্রোধের বশবর্তী হয়ে যে রাজ্যের রাজা এত দয়ালু, যার রাজত্বে আমরা আছি, যিনি এত ধার্মিক রাজা, তাকে তুই অভিশাপ দিলি যে সে মাত্র সাত দিন বাঁচবে। ওরে শোন শোন, ওই রাজার যে কোনো দোষ ছিল না, সে যে বড় তৃষ্ণার্ত ছিল, আমাকে বারবার ডাকা সত্ত্বেও আমি তাকে কোনো সাড়া দিইনি, তাই ভুল আমার। ও মা, এই সংবাদ পৌঁছে গেল হস্তিনাপুরে রাজা পরীক্ষিতের কাছে যে তিনি আর সাত দিন বেঁচে থাকবেন। তাই মনে মনে ভাবলেন কি না, এই সাত দিন যখন আমি বেঁচে থাকব, আমরা কজন জানি মা যে আমরা কতক্ষণ বাঁচব? আজকে সকলে এখানে আছি, কাল সকাল হলেই সকালের আলোটা যে আমরা দেখতে পাবো কেউ কি বলতে পারি মা? কেউ বলতে পারবো না। তাই রাজা পরীক্ষিত কি মনে মনে ভাবলেন, আমি তো জেনেছি যে আমি এখনো সাতটা দিন বেঁচে থাকব, তাই এই সাতটা দিন আমি বৃথা কাজে সময় নষ্ট করব না, এই সাতটা দিন আমি ভগবানের লীলা কথা গুণ কথা শ্রবণ করব। তাই খুঁজছেন যে এমন কোন মানুষের কাছে আমি সেই লীলা কথা গুণ কথা আস্বাদন করব যার মুখে প্রকৃত আমার রাধা মাধবের লীলা কথা গুণ কথা আস্বাদন করলে আমার মধ্যে প্রেম ভক্তির উদয় হবে। তাই খুঁজতে খুঁজতে গভীর অরণ্য হতে দেখলেন এক পূর্ণাঙ্গ যুবক উলঙ্গ অবস্থায় মুখে হরে কৃষ্ণ বলতে বলতে এগিয়ে চলেছে। আর রাজা পরীক্ষিত কি মনে করলেন যে এই হলেন সেই মানুষ, যে এই প্রাকৃতিক যে মায়া মমতা তাকে গ্রাস করতে পারেননি, একেই আমি আমার গুরু করব। আর তিনি হলেন কে? ব্যাসদেব পুত্র সুখদেব গোস্বামী মহাশয়। তাকে নিয়ে গিয়ে তার কাছে শিষ্যত্ব নিলেন মা, তাকে গুরুর আসন দিলেন। আর ওই গুরুর মুখে এক দুই তিন চার করে প্রত্যেক দিন তিনি রাধা মাধবের লীলা কথা গুণ কথা আস্বাদন করতে থাকলেন। আর যেদিন ছয় দিন লীলা আস্বাদন করা হয়ে গেছে বাবা, ছয় দিনের রাত্রিবেলা রাজা পরীক্ষিত বলছেন, গুরুদেব আমি তো সাত দিন বাঁচব, তা আজকে রাত পেরোলেই আমি মারা যাব, তা আপনি আমাকে এমন কিছু লীলা কথা গুণ কথা আমার রাধা মাধবের শোনান যে লীলা কথা গুণ কথা আস্বাদন করার পর এই প্রাকৃতিক জগতের কোন রূপ মায়া মমতা ভালোবাসা মোহ কোন কিছু যেন আমায় আর আটকে না রাখতে পারে। তাই সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে আস্বাদন করালেন ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাসলীলা। আসুন, আজ রাজা পরীক্ষিত আস্বাদন করছেন সুখদেব গোস্বামীর মুখে সেই লীলা, আজকে আমরা সবাই মিলে আস্বাদন করব। মায়েরা সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। রস রস গোরা চাঁদ ও গো রস রস গোরা চাঁদ রস রস গোরা চাঁদ
আজি করিলা প্রকাশ, ও গো রস রস গো রাজ দে, ও গো করিলা প্রকাশ, বাসুদেব ঘোষে কাহে রাস রাসে রিয়াসা, ও গো বাসুদেব ঘোষে কহে ও গো রাশি রাশি রিয়াসা, আজ রাস লীলা বলি আজ রাস লীলা, আজ রাস লীলা বলে আজ রাস লীলা, ওরা প্রকাশিলা আজ রাস লীলা বলি প্রকাশ, হরি বল হরি বল, আজ রাস লীলা ওরা প্রকাশিলা গোবিন্দ হইয়া প্রকাশিলা, গৌর গোবিন্দ হইয়া প্রকাশিলা, গৌর গোবিন্দ হইয়া প্রকাশিলা, গৌর গোবিন্দ হইয়া ওই পূর্ণিমার রজনীতে, গোবিন্দ হইয়া ওই পূর্ণিমার রজনীতে, গোবিন্দ হইয়া ওই পূর্ণিমার রজনীতে, গৌর প্রেমানন্দ হরি বল হরি বল, হে ভক্তমণ্ডলী,